ভারতের মাটিতে তাদের বিপক্ষে বিশ্বকাপ খেলার বিষয়ে বাবর আজমের সাথে 2010 সালেই কথা বলে রেখেছিলেন ইমামুল হক। বলছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারলে সেটা পাকিস্তানের জন্য হবে বিশেষ কিছু। এদিকে ভারতের মাটিতে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে পাকিস্তান সরকার। বলা হয়ে থাকে, ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ দুর্বল হৃদয়ের সমর্থকদের জন্য নয়, আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চ, তবে চাপটা বেড়ে যায় হাজার গুণে। 2023 বিশ্বকাপে তাদের লড়াইটা এবার হবে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে। তবে বিশেষ এই দিনটার জন্যই নাকি অপেক্ষায় ছিলেন পাকিস্তানি ব্যাটার ইমামুল হক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ওপেনার জানিয়েছেন, বাবর আজমের সাথে এ বিষয়ে 2010 সালের আগেই কথা বলেছিলেন তিনি। আমি সত্যি বিশ্বাস করি আমাদের ওয়ানডে টিম সবচেয়ে শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ দল। কম্বিনেশনটা 2019 বিশ্বকাপ দলের মতোই, যখনই আপনি এই খেলোয়াড়দের সুযোগ দেবেন তারা পারফর্ম করবে। আমরা পাকিস্তানে 350 রান তারা করেছি, দক্ষিণ আফ্রিকায় 330 রান করেছি এবং সেখানে সিরিজও জিতেছি। ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলা মানে বিশেষ কিছু জানিয়ে 2010 সালের আগেই আমি বাবরের সাথে কথা বলেছিলাম। বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড খুব বেশি সুখকর নয়, তবে সাম্প্রতিক সময়ে বড় ইভেন্টে ভারতও ধরাশায়ী হচ্ছে হর হামেশা, তাই তো সতর্ক ইমামও। আমরা কিছুটা নার্ভাসও বটে। আমি যদি নিজেকে আয়নায় দেখি, তবে 2019 থেকে 2023 আমি এখন আরও বেশি অভিজ্ঞ। সিনিয়র হিসেবে এখন আমার দায়িত্বটাও তাই বেশি। আমাদের এই দলটা বিস্ময়কর কিছু করে দেখাতে পারে। আমরা যদি ভারতের মাটিতে বিশ্বকাপ জিতি, তবে সেটা দেশের জন্য দারুণ কিছু হবে। এদিকে সামনে এসেছে ভারতের মাটিতে পাকিস্তান দলের নিরাপত্তা ইস্যু। কদিন আগেই নাজাম শেঠি জানিয়েছিলেন, পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে তারা। পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে চায় পাকিস্তান সরকার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।